हाई एवरीवन आईसीटी एंड टेक एजुकेशन यूट्यूब चैनल आपनादेरके स्वागतम। इसका होच्छे आमादेर ग्राफिक्स डिजाइन कोर्सेर क्लास नम्बर 9। तो आजके आमरा एई क्लासे जा जा देखबो ता हलो पेन टू यूज, क्लिपिंग पाथ, एंकर पॉइंट एंड प्री ट्रांसफॉर्म। सो आमरा फोटोशॉप ओपन करतेछि, ये कोनो एकटा डकुमेंट आपनि एखान थेके निते पारेन। न्यू डॉक्यूमेंट, तो पेन टूल देखार आगे आमरा एकटा विषय देखबो। एखान थेके একটা রেকট্যাঙ্গেল নিব। এই যে রেকট্যাঙ্গেলটা দেখতেছেন, এটার মধ্যে এই যে এখানে চারটা পয়েন্ট দেখতেছেন, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলোকে আমি ডিলিট, চাইলে ডিলিট করতে পারবো এবং মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো আমি যদি এখান থেকে পাথ সিলেকশন টুল নিই তাহলে কিন্তু এটা কমপ্লিট সিলেকশন হচ্ছে। বাট আমি যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিই, যে ডিরেক্ট সিলেকশন টুল, তাহলে আমি যে কোনো একটা সাইডকে মুভ করতে পারবো। যেমন এই সাইড, এখান থেকে যদি আমি এই সাইডটা মুভ করতে চাই তাহলে কিন্তু এটাতে ক্লিক করে আমি এদিকে বাড়াতে পারবো এটাকে। এবং আমি যদি এটাকে সোজাসুজি বাড়াতে চাই তাহলে কিন্তু আমি শিফট চেপে ধরে এটাকে এভাবে ইনক্রিজ করতে পারবো। তো আমাকে জাস্ট শিফট চেপে ধরতে হবে। যদি আমি সমানভাবে প্যারালালভাবে এটাকে সাইজটা বাড়াতে চাই তাহলে আমাকে শিফট চেপে ধরতে হবে। আর যদি আমি এমনি শিফট চেপে ধরা ছাড়া এটাকে মুভ করি, এটা কিন্তু বাঁকা বাঁকাভাবে ইনক্রিজ হবে। যেমন এই যে এভাবে যদি আমি শিফট চেপে ধরতাম তাহলে কিন্তু। তো কিভাবে আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে এটাকে চেঞ্জ করতে পারবো। যেমন এভাবে মাউস দিয়ে ট্র্যাক করে ক্লিক করে ধরে রাখতে হবে, জাস্ট ধরে রেখে এটাকে যে কোনো দিকে নিয়ে গিয়ে এটাকে শেপটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। ভাবে আর এখানে যদি আমি এটাকে যদি আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিই, এই পয়েন্টটা কিন্তু ডিলিট করতে পারবো। এবং এখানে যদি আমি এটাকে তো এইভাবে আপনি যে কোনো শেপকে আপনি এখান থেকে ড্র করার পর এটাকে আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিয়ে এটার শেপটাকে চেঞ্জ করতে পারেন। এভাবে আপনাকে এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে এভাবে এটার শেপটাকে চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী। আর যে কোনো একটা সাইডকেও আপনি এভাবে মুভ করতে পারেন এবং এটার সাইজটা চেঞ্জ করতে পারেন। এবং সোজাসুজি হলে জাস্ট শিফট চেপে ধরবেন, শিফট এটা আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। তো এবার আমরা এখান থেকে পেন টুলের ইস্টা দেখবো। জাস্ট আমি উইন্ডো থেকে লেয়ারটাকে নিয়ে নিই, লেয়ার বক্স ঠিক আমি এখানে রাখবো। expand band এটাকে আমি expand করে দিব। উইন্ডোজ থেকে লাল এটাকে অফ করে দিব। হবে ঠিক আছে। তো উপর আমি এখান থেকে তো আপনারা এখানে লেয়ার বক্স লেয়ারের টুলটা এখান থেকে আনতে চাইলে লেয়ার পাথ এখান থেকে সিলেকশন করতে পারেন। যেমন উপরে যেটা আছে এটা হচ্ছে অপশন, এটাও আপনি এখান থেকে অন অফ করতে পারেন। চলে গেছে। আবার যদি অপশনটা আনতে চান টিক চিহ্ন দিতে হবে। তো এভাবে সবকিছু এখান থেকে যেটা প্রয়োজন এটা উইন্ডোজ থেকে আনতে পারবেন। তো আমি শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন এবার আমরা এখানে দেখবো হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে শেপ একটা হচ্ছে পাথ। আমরা প্রথমে শেপ দেখি। তো এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো পেন টুল দিয়ে আপনি যে কোনো একটা শেপ তৈরি করে নিতে পারেন, যেমন এইভাবে এটা ডিলিট। তো পেন টুল দিয়ে প্রথমে যখন ক্লিক করব তখন এই যেভাবে যে কোনো সাইজের আমরা এখানে ক্লিক করে করে শেপ তৈরি করে, যেমন এটা একটা শেপ, যে কোনো শেপ আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। দেন আমরা যদি পেন টুল দিয়ে এভাবে কার্ভ আকারে শেপ তৈরি করতে চাই তাহলে আমাকে ক্লিক করে ধরে রেখে এটার একটা ডিরেকশন দিতে হবে এবং কার্ভ তৈরি করে নিতে হবে। তো এভাবে ক্লিক করার পর আমি এখানে একটা এই যে এখানে এটা হচ্ছে এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিরেকশন। তো এটা যেদিকে ডিরেকশনটা থাকবে ওইদিকে আমার নেক্সট লাইনটা তৈরি হবে। যেমন আমি যদি এটা ক্লিক করি এই যে এদিকে হচ্ছে, অর্থাৎ এটার ওইদিকে ডিরেকশন আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক স্পেস দিচ্ছি। যদি আমি এটাকে মুভ করতে যাই আন্ডার চেপে ধরে এই ডিরেকশনটাকে আমি মুভ করতে পারি। এখন যদি আমি ক্লিক করি এটা এই দিক থেকে ঘুরে আসবে এরপরের লাইনটা। তো এই ডিরেকশনটাকে যদি আমি আল্টার চেপে ধরে নিচের দিকে দিই তাহলে এটা কিন্তু এই দিক থেকে ঘুরে আসবে। তো এটা হচ্ছে ডিরেকশন, কন্ট্রোল জেড। এটা আমার প্রয়োজন অনুযায়ী আমাকে দিতে হবে আমি কি ধরনের শেপ তৈরি করতে চাচ্ছি। আর আমি এটাকে চাইলে এই ডিরেকশনটাকে তুলে দিতে পারবো। আল্টার চেপে ধরে এটাকে ক্লিক করার পর এটা চলে যাবে। দেন এটা হবে। ডিলেট পেন টুল নিলাম, ক্লিক এখানে ক্লিক করে আমি ধরে রাখবো। জাস্ট আমি একটা শেপ ড্র করতেছি এভাবে। ডিরেকশনটা আমি যদি এদিকে রাখি এই যেভাবে এখানে একটা এভাবে শেপ তৈরি হবে। আর যদি আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে এটাকে তুলে দিই তাহলে কিন্তু এটা কোনো ডিরেকশন থাকবে না। আমি যেখানে ক্লিক করবো এখানে আমি শেপ তৈরি করতে পারবো। তো এটা একটা শেপ তৈরি হয়ে গেল। এরপর দেন আমি এটাকে এখান থেকে এটাকে এবার যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। এভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে যে কোনো দিকে নিয়ে যেয়ে এটার সাইজটা আমি চেঞ্জ করতে পারবো মাঝখানে ক্লিক করে ধরে। আর এটার কার্ভটা যদি চেঞ্জ করতে চাই আমাকে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করে আমি কার্ভটাকে চেঞ্জ করতে পারবো এভাবে। এটা জাস্ট এখান থেকে কিন্তু ডিরেক্ট সিলেকশনটা থাকতে হবে এই যে এখান থেকে এভাবে। আর অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এভাবেও আমি সাইজটা চেঞ্জ করতে পারবো। কার্ভ চেঞ্জ করার জন্য এই যে জাস্ট এটা এই ডিরেকশনগুলোকে নিয়ে করতে পারবো। এরপর আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে পেন টুলের মধ্যে এখানে একটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। এটা দিয়ে জাস্ট ফ্রি হ্যান্ড একটা শেপ তৈরি হবে, যেমন এভাবে যে ফ্রি ফ্রম একটা পেন টুল। এটা দিয়ে ফ্রি ফ্রম যে কোনো শেপ তৈরি করতে পারবেন এই টুলটা দিয়ে। এটাকেও চেঞ্জ করতে পারেন এভাবে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে কার্ভেচার পেন টুল এটা দিয়ে আপনি যে কোনো কার্ভ তৈরি করতে পারেন। যেমন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, একটা কার্ভ তৈরি হয়ে গেল। এভাবে কার্ভ তৈরি করার জন্য আপনি কার্ভেচার পেন টুল ইউজ করতে পারেন। কার্ভেচার পেন টুল এখানে ক্লিক ক্লিক ক্লিক, তিনটা পয়েন্ট দিয়ে একটা কার্ভ। তো এইভাবে আর এখানে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। আপনি যদি এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চান এই টুলটা দিয়ে ইউজ করতে পারেন। যেমন ফর এক্সাম্পল ধরেন তোমার এই শেপটাতে অ্যাঙ্কার পয়েন্ট লাগবে কোনো জায়গায় চেঞ্জ করার জন্য, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিব। এখানে ক্লিক, কানেক্ট অ্যাঙ্কার পয়েন্ট আসলো। এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন এবার আমি এখানে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম। এবার আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোকেও এখানেও আমার কোনো সাইজ চেঞ্জ করতে হলে আমি এখানে করতে পারবো। এটাই ছিল অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড। দেন এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। তো আমি এই টুলটা দিয়ে এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট করতে পারবো। যেমন ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট হয়ে যাবে এবং এটার এফেক্টটাও চলে যাবে এখান থেকে। এভাবে এরপর আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। তো এখানে যে কার্ভগুলো আছে এই কার্ভগুলো পয়েন্টে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এটা অ্যাঙ্গেল আকার হয়ে যাবে। যেমন আমি যদি এই পয়েন্ট এই টুলটা নেওয়ার পর কনভার্ট পয়েন্ট টুলটা নেওয়ার পর এই অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক করি, এখান থেকে কিন্তু কার্ভ যেটা সেটা চলে যাবে, এটা পয়েন্ট হয়ে যাবে এবং এটা একটা কোণ আকারে দেখাবে। যে ক্লিক ক্লিক এভাবে। তো এগুলো হচ্ছে মূলত পেন টুল দিয়ে শেপ তৈরি করার নিয়ম। ডিলিট করে দিচ্ছি আমি সব। তো আমি আর একটা শেপ তৈরি করে দেখাচ্ছি। ক্লিক ক্লিক করার পর এখানে ক্লিক, এখানে ক্লিক, ওকে, দেন আমার শেপ রেডি। এবার আমরা এটাকে কোনো একটা পয়েন্ট ভাবে এটাকে পয়েন্ট আকারে কনভার্ট টু পয়েন্ট করতে পারি। দেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দেন এটাকে চেঞ্জ করতে চাইলে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এভাবে চেঞ্জ করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি যে কোনো শেপ এখান থেকে পেন টুল দিয়ে আশা করি ড্র করতে পারবেন। তো এটা প্র্যাকটিস করবেন। ডিলেট। আর এই ডিরেকশনটা ভালো করে বুঝবেন। এই ডিরেকশনটা হচ্ছে আপনার নেক্সট পয়েন্টটা, অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে পড়বে এটার ডিরেকশন, এই যে। আর এটা যদি আপনি এটা কন্ট্রোল জেড এটা চেঞ্জ করতে চান তাহলে এটা আপনাকে অল্টার চেপে ধরে এটাকে দিকটা চেঞ্জ করে দিতে হবে। আর এটাকে আপনি চাইলে অল্টার চেপে ধরে এটাকে এখানে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে এই ডিরেকশনটাকে আপনি নাও দিতে পারেন। এটা আপনি ডিপেন্ড করতেছে আপনি কী ধরনের শেপ ড্র করতে চাচ্ছেন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নেক্সট আমরা দেখবো এখান থেকে, তাও এটা পেন টুলেরই কাজ, এটা ক্লিপিং পাথ। এখন দেখবো পাথ। অ্যাঙ্কার পয়েন্ট আমরা দেখে ফেলছি, ডিলেট, অ্যাড, মডিফাই। ও ক্লিপিং পাথও একই, এখানেও আপনি পেন টুল দিয়ে কাজ করবেন। এখানে জাস্ট এটা শেপ তৈরি হবে না, এটা একটা পাথ তৈরি হবে। এখানেও একইভাবে অ্যাঙ্কার পয়েন্টের কাজ, অ্যাড, ডিলেট, মডিফাই এগুলো করতে পারবেন। তো আমরা এখান থেকে পেন টুল নিব আবারও। তো পেন টুল নেওয়ার পর এখানে জাস্ট শেপের জায়গায় আমরা এখানে পাথ করে দিব। তো পাথ করার পর আমরা এখানে যদি এখন পেন টুল দিয়ে ড্র করি এখানে কোনো শেপ ড্র হবে না, এখানে একটা পাথ তৈরি হবে। অল্টার চেপে ধরে এটাকে ডিলিট, এটা একটা পাথ। এটাকে যদি এই পাথটাকে যদি আমরা কালার দিতে চাই আমরা দুইভাবে দিতে পারি। এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পর এটাতে আমি পেন টুলে ক্লিক করার পর এটাতে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন করার একটা ফেদার রেডিয়াস দেওয়ার পর 2 পিক্সেল দিলাম। ওকে, এটা সিলেকশন তৈরি হয়ে গেল। যেন এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। ফরগ্রাউন্ড কালারটা দিই কন্ট্রোল ব্যাক স্পেস, সরি এটা ফরগ্রাউন্ড কালার আল্টার ব্যাক স্পেস। এইভাবে শেপটাতে আমরা কিন্তু কালার দিয়ে দিতে পারি। কন্ট্রোল ডি সিলেক্ট। তো এটাই ছিল পাথ। পাথের মধ্যে পাথ দিয়ে শেপ তৈরি করার মধ্যে কালার দেওয়ার মধ্যে আরেকটা পদ্ধতি আছে। এটা দেখার জন্য আমি লেয়ারটাকে ডিলিট করে দিব। দেন আমরা আবার পেন্টুল নিব, নেওয়ার পর এখান থেকে পাথটা সিলেক্ট রাখবো। রাখার পর আমরা একটা এখান থেকে একটা পাথ ড্র করবো। তো এটাকে আমরা এখান থেকে উইন্ডো, এখানে পাথ না থাকলে আমরা এখান থেকে উইন্ডোতে যাব, যাওয়ার পর এখান থেকে পাথ খুঁজে বের করবো। ক্লিক করার পর আমার একটা এখানে পাথ চলে আসলো, আমরা এখানে রাখবো। এটা লেয়ার, এটা ওয়ার্ক পাথ। তো এখানে পাথের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি যে পাথটা তৈরি করেছেন এখানে এটা অলরেডি হয়ে গেছে ওয়ার্ক পাথ নামে। তো এটাকে আমরা এখান থেকে এটার মধ্যে যদি এখন আমরা কালার দিতে চাই, আমরা এখান থেকে এটাকে এই পাথটাকে এই যে এখানে ক্লিক করবো। এখানে আছে লোড পাথ অ্যাজ এ সিলেকশন, এখানে ক্লিক করলে এই পাথ যেটা আছে এটা সিলেকশন হয়ে যাবে, যেটা আমরা রেডি করছিলাম। তো এখানে দিব লোড পাথ অ্যাজ এ সিলেকশন। ওকে, সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে এবার কালার দিয়ে দিতে পারি। ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা জানি আল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ডি সিলেক্ট। তো এখানে কিন্তু পাথ হয়ে গেছে আমার। তো এভাবে পাথের কাজ কি? পাথের কাজ হচ্ছে আপনি এখানে যে কোনো শেপ তৈরি করতে পারেন আলাদা আলাদা পাথ করে। আমরা যদি এখানে আর একটা শেপ তৈরি করি, এটা আর একটা পাথ হবে। তো এখানে আমি ওয়ার্ক পাথ, এটা একটা পাথ আছে। এখন আমি এখানে যদি পাথ করতে চাই, তো এখানে আমি নিউ ক্রিয়েট নিউ পাথ করতে হবে। ক্রিয়েট নিউ পাথ, পাথ ওয়ান। এখানে আমি এবার পেন টুল দিয়ে একটা পাথ তৈরি করে নিতে পারি। এবার এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালারটা দিব কন্ট্রোল সিলেক্ট। এটা একটা কিন্তু আলাদা পাথ, এটা একটা আলাদা পাথ, এটা একটা আলাদা পাথ। তো এবার আর এখান থেকে নিউ ওয়ার্ক পাথ নেওয়ার পর এখান থেকে আরো একটা পাথ তৈরি করতে পারি এভাবে। এখন কিন্তু এগুলো আলাদা আলাদা পাথের মধ্যে তৈরি হচ্ছে, সবগুলো একটাতে না। সিলেকশন অল্টার স্পেস। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা কিন্তু আলাদা আলাদা পাথ। যেমন এই পাথটা যদি আমি এখান থেকে ডিলিট করি, এটা চলে যাবে। আমরা এটাকে লকটা ওপেন করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে পাথ ডিলিট করতে পারি। তো পাথ করার সময় আপনারা নিউ পাথ লেয়ার নিয়ে পাথ করবেন এখানে, যাতে পাথ সবগুলো এখানে আপনি যা যা পাথ করতেছেন, যেমন আপনি যদি আমরা পাথ দিয়ে মূলত সিলেক্ট করে থাকি কোনো ডিজাইনের কাজে, তো সিলেকশন তৈরি করার সময় আপনার আলাদা আলাদা সিলেকশন আলাদা আলাদা পাথে করবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে অফ করে দিই, পাথে দেখেন এই যে পাথগুলো এখানে রয়ে গেছে। ওয়ার্ক পাথ যেখান থেকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাথ গুলা কিন্তু আলাদা আলাদা এখানে রয়ে গেছে। এটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এখানে নিউ আর একটা পাথ নেই, এখানে দিয়ে কন্ট্রোল বি। এখানে দেখতে পাচ্ছেন যে পাথ গুলো আছে যেমন এটা আমি নিউ পাথ লেয়ার করছি, এখানে যদি আমি এই পাথটাকে নিয়ে যেতে চাই তো কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে যেতে চাইলে এখানে এই পাথটাতে সিলেক্ট করব কন্ট্রোল বি, পাথ 3 তে এটা চলে আসলো। তো এইভাবে আমি এটাকে পাথের মধ্যে চেঞ্জ করতে পারি। তো আমি সবগুলো লেয়ার এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা আমরা অন্য একটা ডকুমেন্ট নিই। এই ওয়ার্ক পাথ এখানে তৈরি হয়ে গেছে, দেন এটাকে এখান থেকে সিলেকশন করতে পারি, এবার এটাতে কালারও দিতে পারি, control brackets place, then control deselect, then you get control x নতুন একটা লেয়ারে control b ভাবে পেস্ট করতে পারি। তো এটা ছিল পাথের কাজ। তো তারপর আমরা এটার প্র্যাকটিক্যাল ইউজ দেখব। এটা দেখার জন্য আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিব, একটা ইমেজ নিব যেখান থেকে আমরা পাথটা সিলেকশন করতে পারবো। তো এটা এটাকে আমরা এখান থেকে এবার পেন টুল নিব। তো পারফেক্ট পেন টুল দিয়ে আমরা এখান থেকে এখানে দিব হচ্ছে পাথ। আমরা এখানে একটা পাথের জন্য নিউ লেয়ার নেব, নেওয়ার পর আমরা এখানে এটাকে সিলেক্ট করব পেন টুল দিয়ে। তো পেন টুল দিয়ে আপনারা আসলে পারফেক্ট সিলেকশন তৈরি করতে পারবেন। অল্টার দিয়ে এটাকে ডিলিট করে দিব, দেন ক্লিক অল্টার ডিলিট ডিরেকশনটা ডিলিট। तो डायरेक्शन तो डिलीट कर दिया है। अल्टर डिलीट এগুলা যেগুলো আমাদের পরে ঠিক করব, এগুলো আমাদের একটু আমাদের পাথ রেডি। এবার আমরা যেখানে যেখানে সমস্যা ওইখানে আমরা জুম দেব, কন্ট্রোল স্পেস জুম। যেমন যেখানে যেখানে সমস্যা এখানে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ঠিক করে নিতে পারি এভাবে, অথবা ডিরেক্ট সিলেকশন দেওয়ার পর এই যে এখান থেকে কিভাবে কন্ট্রোল করতে পারবো। ট্যাঙ্গার পয়েন্ট, এখানে ট্যাঙ্গার পয়েন্ট দেওয়ার পর দেন এখানে আরো একটা ট্যাঙ্গার পয়েন্ট, আমি ডিলিট করে দিব অ্যাঙ্কার পয়েন্টটা। তো এইভাবে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড এবং ডিলিট করে আপনি সিলেকশনটাকে পারফেক্ট করে নিতে পারেন। তো দেন এটাকে আবার এখান থেকে মেক সিলেকশন দিয়েও করতে পারেন, আবার এই যে এখান থেকে এখানে ক্লিক করে লোড পাথ এজ এ সিলেকশন এখান থেকেও করতে পারেন, অথবা এই যে এখানে পেন টুলে যখন ক্লিক করবেন এখানে যে অপশনটা আছে এখান থেকে আপনি সিলেকশনে ক্লিক করে সিলেক্ট তৈরি করতে পারেন এবং এখানে ফেদার রেডিয়াসটা দিতে পারেন 1 অথবা 2 পিক্সেল। দেন ওকে ওকে দেওয়ার পর এখানে সিলেকশন তৈরি হয়ে গেল। আমরা এটা এই যে এখানে আছে এটা সিলেকশনটা, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল সি কপি। দেন এটাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে পেস্ট করতে পারি, যেমন এখান থেকে আমি নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল বি পেস্ট। জাস্ট আমাদের এখান থেকে একটা কালার দিয়ে যাতে বোঝা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে এখান থেকে পেস্ট করলাম। তো আপনি চাইলে আপনি এই যে এখান থেকে কুইক সিলেকশনের চাইতেও পারফেক্ট সিলেকশন আপনি পেন টুল দিয়ে তৈরি করে নিতে পারেন। জাস্ট আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন অ্যাঙ্কার পয়েন্ট মডিফাই বা অ্যাড ডিলিট করে আপনাকে সিলেকশনটাকে পারফেক্ট করে নিতে হবে। এটাই ছিল আমাদের পেন টুল দিয়ে সিলেকশন। তো এবার আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। তো ডিলেট করে দিব, সব ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, দেন কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিব। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কপি একটা নিউ ডকুমেন্টে নিয়ে যাব ফ্রি ট্রান্সফর্মটা দেখার জন্য কন্ট্রোল বি। তো এটাকে ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অথবা এডিট থেকে এখানে এই যে ফ্রি ট্রান্সফর্ম দিতে পারেন অথবা কন্ট্রোল টি দিয়েও ফ্রি ট্রান্সফর্মে যেতে পারেন। তো এটা আবারও দেখতেছি জাস্ট লেয়ারে সিলেক্ট করার পর এখান থেকে এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি। তো এটা ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পর এটাকে আপনি যে কোনো দিকে এভাবে কোনায় মাউস দিয়ে ট্র্যাক করে এটাকে রোটেট করতে পারেন। এটার এখান থেকে এভাবে সাইজ ছোট বড় করতে পারেন। তো এটা এইভাবে ছোট করলে এটা সম্পূর্ণ পুরোটা ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা শেপটা চেঞ্জ করতে যাই আকৃতিটা, তাহলে আমরা শেপে ধরে এটাকে এভাবে ছোট বড় করতে পারি। শেপ চেপে ধরতে হবে। তো এখানে ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আপনি আরো কিছু টুল এখানে অপশন আছে এগুলো দেখাচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করলে মাউসে দেখতে পাবেন স্কেল রোটেট। তো এখানে একটা ওয়ার্প নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনি যে কোনো সাইড থেকে যে কোনো জায়গা থেকে এটাকে বাড়াতে পারবেন। যেমন এটাতে যখন আমি ক্লিক করলাম এভাবে কিছু এখানে গ্রাফ আসলো। তো আমি এখান থেকে যদি এটাকে বাড়াতে চাই এভাবে যে কোনো জায়গা থেকে আমি এটাকে ক্লিক করে ট্র্যাক করে ইনক্রিজ করতে পারবো। এখান থেকে আমরা এটাকে আনডু ফ্রি ট্রান্সফর্ম করে দিচ্ছি, দেন এটাকে আবারও ফ্রি ট্রান্সফর্ম করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিউটাও এখান থেকে স্কিউ করতে পারেন এটা যে কোনো সাইডে। তো এডিট আনডু ফ্রি ট্রান্সফর্ম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্সপেক্টিভ। তো এভাবে পার্সপেক্টিভ আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। এভাবে আপনি সবগুলো অপশন এখান থেকে দেখবেন এখানে যা যা আছে। এখান থেকে ডিস্টর্ট কন্ট্রোল টি। তো এবার আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে এটা যে কোনো সাইড থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। কন্ট্রোল চেপে ধরে আপনি পার্সপেক্টিভ শেপ পেয়ে নিতে পারেন। যেমন আমি যদি এটাকে একটা 3D লুক দিতে চাই এভাবে পার্সপেক্টিভ ভাবে যে কোনো ভাবে আপনি পার্সপেক্টিভ দিয়ে কন্ট্রোল চেপে ধরে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তো এরপর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে অপশনটা সুইচ বিটুইন ফ্রি ট্রান্সফর্ম এন্ড ওয়ার্ক মোড। তো এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে ওয়ার্ক মোড আছে, এখানে কিছু শেপ আছে, এখানে কাস্টম দেওয়া আছে। এখান থেকে আপনি শেপ আকারে এটাকে চেঞ্জ করতে পারেন। দেন এটাকে এভাবে এখানে ক্লিক মাউস দিয়ে ট্র্যাক করে এটাকে সাইজ এটাকে আমি চেঞ্জ করতে পারি। দেন এখান থেকে আর্ক লোয়ার এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, শেপ অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করতে পারি। ফ্লাগ মাউস দিয়ে ট্র্যাক করে এটাকে আমি শেপ করতে পারি, এটাকে যে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি করে নিতে পারি। এটাই ছিল ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম মানে হচ্ছে যে কোনো আপনি শেপকে বা কোনো সিলেকশন করা অবজেক্টকে আপনি সাইজটা আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আকার আকৃতি পরিবর্তন করা। তো আমাদের আজকের ক্লাসে এতটুকুই, নেক্সট ক্লাসে আবারও কথা হবে। বাই।